আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। চীন সীমান্তে ভারত মাতার যে সকল বীর সন্তান দেশ মাতৃকার রক্ষার জন্য আত্মবলিদান দিয়ে শহীদ হয়েছেন, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 18 জুন বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্মরণ সভার আয়োজন করে পানুহাট তথা কাটোয়ার সাংস্কৃতিক সংস্থা অষ্টক। পানুহাটের মণ্ডলহাটে আয়োজিত হয় এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ, মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত গেয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন এলাকার যুবকবৃন্দ, বিশিষ্টজন ও অষ্টকের সদস্যরা। অষ্টকের সভাপতি শিক্ষক হীরক বিশ্বাস অনুষ্ঠানের সঞ্চালনা করেন ও অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা ও পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পূর্ব বর্ধমান থেকে গৌরনাথ চক্রবর্তী, রিপোর্ট টিভি বাংলা। সঙ্গীত গাইব, জাতীয় সঙ্গীত গাইব, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।